তো বন্ধুরা ফ্যাক্টরি ভিতরে চলে আসছে, এই যে দেখেন আমাদের মাল নামে এই জায়গায়। তো এই যে চালান, চালান জমা দেওয়া লাগবে। এখন যাই গিয়ে চালানটা জমা দিই, জমা দেওয়ার পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি। বনানি ব্রিজের এখানে চলে আসছি, কিন্তু এখনো কোনো পুলিশ টুলিশ সিগন্যাল দেয় নাই। আর এদিক দিয়ে ক্লিয়ার যেহেতু আছে, এই কারণে ডাইনি দিয়ে টানতেছি। মানে ডাইনি দিয়ে গাড়ি টানলে পুলিশের সিগন্যাল একটু কম পাওয়া যায় আর পুলিশ। তো বন্ধুরা বর্তমানে আছি কুড়িল বিশ্ব রোড, এই যে দেখেন এখন কিন্তু ওই ব্রিজে উঠবো আর কি। এই যে উপরে হয়েছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আজকে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বর্তমান আছি 300 ফিট রোডে। এটা হইতেছে যে ঢাকা ঢাকা ঢুকার আগে যে রোডটা দেখেন কি বিশাল এক রোড, 300 ফিট রোড এটার নাম। তো এখন যাইতেছি আমি তেজগাঁও। তো সকাল সকাল গাড়ি লোড হয়ে গেছে আজকে। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর লাগতেছে বলার বাইরে। একে তো রোডও অনেক সুন্দর, আবহাওয়া অনেক সুন্দর। তো আজকে তেজগাঁও যাইতেছি। তেজগাঁও গাড়ি খালি হইলে তার পরবর্তীতে যদি লোড হয় তো লোড হবে, আর না হইলে কিছু করার নাই। গাড়ি সকাল সকাল লোড হয়ে গেছে আর গাড়ি এখন ছাইরাও দিছে। তো এখন তেজগাঁও যাই, যাওয়ার পরে দেখি গাড়ি খালি করে কিনা। যদি গাড়ি খালি করে তাহলে আবার মনে হয় লোড হইতে পারে, আর যদি লোড হয় তো আরো ভালো, যেদিকে পাঠায় ওইদিকেই। তো দেখি আগে যাই, যাওয়ার পরে দেখি লোড হয় কিনা। আর এমনি যে ঢাকা শহরে, মানে দিনের বেলা আমার গাড়ি ঢাকা শহরে ঢুকা নিষেধ, বা মানে ঢুকা নিষেধ আর কি। তো এখন ঢাকা শহর দিয়ে যাবো, আল্লাহ জানে পুলিশে ধরে কিনা। আজকে পুলিশে ধরলে তো আরেক ইতিহাস হয়ে যাবে। তো দেখি পুলিশে ধরে কিনা, আর যাই, যাওয়ার পরে যদি পুলিশে ধরে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এখন কিন্তু ওই ব্রিজে উঠবো আর কি। এই যে উপরে হয়েছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, সরি এক্সপ্রেস হাইওয়েটা ওইটা। আর আমি যাবো হয়েছে যে যেহেতু বনানির দিকে তেজগাঁও, তো নিচে দিয়ে যাবো আর কি। আমার বুক এখনই কাঁপতেছে, কারণ কোন সময় না কোন সময় পুলিশ সিগন্যাল দিয়ে ফেলে আমি নিজেও বলতে পারি না। তো দেখি পুলিশ সিগন্যাল দেয় কিনা, বা আল্লাহ আল্লাহ করে চলে যেতে পারি কিনা। চলে যেতে পারলে তো আলহামদুলিল্লাহ, আর না চলে যেতে পারলে কিছু করার নাই। এই যে এদিক দিয়ে এই যে ফ্লাইওভারটা, এটা দিয়ে উঠলে আমি যাবো উত্তরা আর কি, উত্তরা এয়ারপোর্ট ওইটা। আর আমি যেহেতু বনানি যাবো তাহলে এদিক দিয়ে নিচে দিয়ে আসি, মানে বরাবর নিচে দিয়ে আসি, ওই সামনের যে ফ্লাইওভারটা ওইটাতে উঠা লাগবো। আর এক্সপ্রেস হাইওয়েতে উঠতে গেলে ওইদিক দিয়ে আরো একটা রোড আছে, ওইটা দিয়ে যাওয়া লাগে আর কি। এই যে মহাখালী বনানি, সোজা গেলে মহাখালী বনানি, আমাদের এখন এটা দিয়ে উঠা লাগবে। এই ফ্লাইওভার ওইটা গেছি, এখন গাড়ি টানবো হুরুজ তোর, কারণ পুলিশের নজরে আসলেই সমস্যা। পুলিশের নজরে যেমন না আসি ওইভাবে জোরে গাড়ি চালানো লাগবে আর কি। তো যাইতে থাকি, দেখি পুলিশের নজরে পড়ি কিনা। পুলিশের নজরে পড়ে গেলে তো আরেক দশা খারাপ হয়ে যাইব আমার, মানে মামলা তো দিব দিব, পরবর্তীতে জরিমানা করে কিনা তাও সন্দেহ। ওই যে এক্সপ্রেস হাইওয়ে রোড, এক্সপ্রেস হাইওয়ে সে ওইটা, ওই যে ওইদিক দিয়ে উঠে। যাইতে থাকি, এদিক দিয়ে যাইতে থাকি, যাইতে যাইতে আপনাদেরকে দেখাইতেছি। যদি পুলিশ সিগন্যাল দেয় তাও দেখবেন, আর যদি না দেয় তো আলহামদুলিল্লাহ চলে যাইতে পারবো আর কি। আপনাদেরকে দেখাইতেছি বন্ধুরা, বনানি ব্রিজ আছে না, বনানি ব্রিজের এখানে চলে আসছি, কিন্তু এখনো কোনো পুলিশ টুলিশ সিগন্যাল দেয় নাই। আর এদিক দিয়ে ক্লিয়ার যেহেতু আছে, এই কারণে ডাইনি দিয়ে টানতেছি। মানে ডাইনি দিয়ে গাড়ি টানলে পুলিশের সিগন্যাল একটু কম পাওয়া যায় আর পুলিশ ফলো করে কম। কিন্তু দেখেন আমার আগে পিছে কিন্তু আমার মতো কোনো গাড়ি নাই, মানে এই যে দেখেন আমার পিছনে, দেখেন আমার পিছনে আমার মতো বড় গাড়ি নাই। এই যে এক্সপ্রেস হাইওয়ে উপরে দিয়ে গেছে, বনানি ব্রিজের উপরে দিয়ে গেছে এক্সপ্রেস হাইওয়ে। এক্সপ্রেস হাইওয়ে দিয়ে গেলে আমার 320 টাকা লাগতো, কিন্তু কোম্পানি 320 টাকা দিবে না, এই কারণে এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাই নাই, নাহলে কিন্তু এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাইতাম। এই যে দেখেন এক্সপ্রেস হাইওয়েটা চলে গেছে ওই বরাবর দিয়ে, পুরো অন্ধকার অন্ধকার দেখা যায়। একবারও এক্সপ্রেস হাইওয়েতে উঠি নাই, উঠা লাগবো, কিন্তু 320 টাকা অনেক বেশি, মানে কোম্পানি দিতে চাইবে না, এই কারণে এক্সপ্রেস হাইওয়েতে উঠতে পারি না। যাই হোক, সামনে দেখা যায় জাম আছে, ওই জামে দিয়ে পুলিশ সিগন্যাল দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, সাবধানে গাড়ি চালানো লাগে আর কি। যদি একবার সিগন্যাল দিয়ে দেয় তাহলে 3000 টাকার মামলা, মানে দিনের বেলা প্রবেশ করার মামলা হয়েছে 3000 টাকা। 3000 টাকার মামলা যদি দিয়ে দেয় কোম্পানি সম্পূর্ণ আমার গায়ে তুলতে পারে, আর জানি না সঠিক, যেতে থাকি যেতে যেতে দেখি আর কি যে কি করে। আমার পিছনে একটা গাড়ি আছে, ওইটা দেখি সামনে আনতে পারি কিনা, সামনে আনতে পারলে ওইটার পিছনে ব্রেক ইয়া করে চালাতে পারবো। ওই তো এই তো ওস্তাদে বুঝে লাইছে, ওস্তাদের সামনে নিয়ে আসি, এখন ওটার পিছনে পিছনে চালাবো। যদি আর মধ্যে পুলিশ ধরে তো ধরবো, না ধরলে কিছু করার নেই। সামনে কভার ব্যান্ড থাকলে সামনে গুলা সামনে ধরে। এই যে এটা হচ্ছে নৌবাহিনীর মেইন হেডকোয়ার্টার যেটা, ওইটা এখানে অনেক বড় সড়ো কালেন দিয়ে বলছে। এইখানে হচ্ছে যে নৌবাহিনীর মেইন হেডকোয়ার্টার, সামনে সেনাবাহিনীটাও আছে। আর এই যে দেখেন এক্সপ্রেস হাইওয়ে,
এদিক দিয়ে আবার এক্সপ্রেস হাইওয়ে থেকে নামার একটা অপশন আছে, এই যে দেখেন বনানি থেকে আর কি, মানে বনানি নামার জন্য এই যে জ্যাম শুরু হয়ে গেছে। এখন তো জ্যাম শুরু হয়ে গেছে, এখন আল্লাহ জানে সামনে পুলিশ আছে কিনা। ওই তো সামনে যে কাটা আছে তো, ওই কাটার জ্যাম আশা করি বেশিক্ষণ থাকবে না। এই যে স্টান দিয়ে বলছে, যারে থাকি দেখি পুলিশ সিগন্যাল দেয় কিনা, পুলিশ সিগন্যাল দিলে আপনাদেরকে দেখাবো। এমনি তো খুব ডরাইন্যা ডরাইন্যা ভাবে আসি আর কি, কারণ পুলিশ সিগন্যাল দিলে আরেক প্যারা। বন্ধুরা বনানি তো পার হয়ে গেছি আরামসে, কিন্তু এইখান থেকে পার হইতে পারি নাই। এটা হইতেছে যে বনানি পার হওয়ার পরবর্তীতে সামনে জায়গাটা এখান থেকে বরাবর হয়েছে যে তেজগাঁও মহাখালী, আর ডাইনি হইতেছে যে ইয়া আর কি বিজয় সরণী। তো এখানে দেখেন কি জামটা বাজছে, এখানে প্রচুর জাম বেঁচে রয়েছে। এখন জামের মধ্যে আসি, আল্লাহ জানে এই জাম ছুটে কোন সময়। এই যে হালকা হালকা টানে, তো দেখি কখন ছুটে আর কখন যাইতে পারি। আর এমনি তো সামনে পুলিশ আছে, ওই যে মানে পুলিশে সিগন্যাল দিয়ে রাখছে আর কি, সামনে কাটা আছে তো ওই কাটা দিয়ে গাড়ি আইয়ে যায়, এই কারণে সিগন্যাল দিয়ে রাখছে। তো দেখি কখন সিগন্যাল ছাড়ে আর কখন যাইতে পারি। আর মাঝে যদি পুলিশ দেখে সিগন্যাল দিয়ে ফেলে তো কিছু করার নাই। দেখি এই তো ছাড়ছে মনে হয়, অল্প অল্প করে গাড়ি ছাড়ে, মনে হয় আমার মনে হয় এটার সামনেও জ্যাম, এই কারণে গাড়ি ছাড়তে চাইতেছে না, মানে অল্প অল্প করে ছাড়তেছে আর কি। ছাড়ে আবার ছাড়ে না, ছাড়ে আবার ছাড়ে না। বন্ধুরা ফাইনালি আমার পয়েন্টে চলে আসছি, এটা হইতেছে যে তেজগাঁও। তেজগাঁও আপনার যে ইয়া তিব্বত পেটেরি আছে ওইটার পিছনে আমার মাল নামে। ওই যে দেখেন সামনে আমাদের গাড়ি অভাব নাই, তো অনেক কষ্ট হয়েছে, মানে পুলিশে সিগন্যাল টিগনাল দিতে পারে নাই বা দেয় নাই আর কি, আল্লাহ বাঁচাইছে। তো এখন দেখি গাড়ি এখানে রাখি, চালান জমা দেওয়া লাগবো, চালান জমা দিয়ে তারপরে ভাত টাত খাইতে যাবো। অলরেডি দুইটা বাজে গেছে, এখন ভাত টাত খাইয়া তার পরবর্তীতে গাড়ি খালি করলে করবো, আর না করলে কিছু করার নাই। এখন তো দেখা যায় গাড়ি রাখার মতো জায়গাও নাই, এই জায়গায় গাড়ি রাখার মতো একটা জায়গা করতে হবে, তাহলে গাড়ি রাখবো তো এটাই ভাবতেছি। তো বন্ধুরা ফ্যাক্টরির ভিতরে চলে আসছি, এই যে দেখেন আমাদের মাল নামে এই জায়গায়। তো এই যে চালান, চালান জমা দেওয়া লাগবে, এখন যাই গিয়ে চালানটা জমা দিই। জমা দেওয়ার পরে আপনাদেরকে দেখাইতেছি যে কখন মাল নামে না নামে, এটা বলবো আর কি। এটা বলতে পারি না আসলে, ওনাদেরকে চালান জমা দেওয়ার পর ওনারা যেই টাইম বলে ওই টাইমে গাড়ি ঢুকায়, তাহলে মাল নামায়। তো বন্ধুরা চালান জমা দিয়ে দিছি, চালান জমা দেওয়ার পরে আমার বলতেছে কয় ভাই এখানে ভিডিও করিয়েন না। তো ওনাদের ভিডিও না করার অনেক প্রবলেম আছে, কারণ এগুলো ওষুধের ফ্যাক্টরি। তো চালান জমা দেওয়ার পরে ওনারা বলতেছে কয় ভাই গাড়ি যখন খালি করবো আপনাকে আমরা ডাক দিব, মানে আপনাকে আমরা বাইরে আসি ডাক দিব। তো এখানে বাইরে আসি দেখতেছি ইয়া কাকু ঝালমুড়ি বেচতেছে, তো কাকুরে বললাম কাকু ঝালমুড়ি দেন, ঝালমুড়ি খামো। তো আবার আমি কিন্তু ঝাল খাই না, কাকুরে মানা করে দিছি, আল্লাহ জানে কাকু আবার ঝাল দিয়ে দেয়নি কোনো। তো এখানে আমার লগেতে আমার ড্রাইভার একটা আছে, উনি অর্ডার করছে, তো ওনারে আগে দিছে তার পরবর্তীতে আমার দিব আর কি। তো ওনার জন্য এটা বানাইছে, এই যে ওনারা দিয়ে দিছে, এইবার আমার জন্য বানাইবে। তো বানানোর পরে দেখি কতক্ষণ লাগে। আর ঝালমুড়ি 10 টাকা করি, 10 টাকা করে হিসাবে এগুলো কিন্তু চানাচুর ঝালমুড়ি না। আমি প্রথম ভাবছিলাম ঝালমুড়ি, পরবর্তীতে কাকু বললো কয় চানাচুর, এই যে এটা বানাইতেছে আমার জন্য। তো অনেকদিন পরে চানাচুর খাইতেছি, আমি নর্মালি ঝালমুড়ি খাই বেশি কিন্তু চানাচুর খাই কম আর কি। তো আজকে চানাচুর খাইয়ে দেখি কেমন লাগে, তার পরবর্তীতে আরেকদিন না হলে ঝালমুড়ি খামো। কাকু জলদি বানাও, জলদি বানাও, ভাল লাগতেছে না, আর কতক্ষণ ওয়েট করবো, হাত পাইতে রাখছি কিন্তু কাকু আমার দিতেছে না, কি আর করার। এই তো আমারটাও তৈরি হয়ে গেছে, কাকু ধন্যবাদ। ওমা কি মরিচ দিয়ে দিছেন কাকু, আপনারা মানা করলাম যে আমি মরিচ খেতে পারি না, মরিচ দিলেন কি লেগে এতগুলা। এখনো গাড়ি খালি হয় না, এই কারণে আমারও বিরক্ত লেগে গেছে। তাই এই যে লুঙ্গি টুঙ্গি সব নিয়ে নিছি এখন যাবো গোসল করার জন্য। এখানে আশেপাশে গোসল করার জায়গা নাই, অনেক দূরে একটা পুষ্করণী আছে, ওই পুষ্করণীতে গিয়ে গোসল করা লাগে। তো যাই গিয়ে গোসল টোসল করে আসি, তার পরবর্তীতে খাওয়া দাওয়া করবো আর কি। বন্ধুরা এই জায়গাটা যারা দিয়ে নেই গোসল করতে চলে আসছি, এখানে এখানে কাপড় চোরগুলো এখানেই। আর এমনিতে দেখেন এটা খুব চিপা জায়গা, একটা পুষ্করণী আর কি, এই যে পুষ্করণী কিন্তু বিশাল বড়, কিন্তু ঘাটলা নাই এদিক দিয়া। তো এখানেই গোসল করা লাগে, যদি এই জায়গায় আসি এখানেই গোসল করা লাগে, শহরের ভিতরে তো এই কারণে এই অবস্থা। যদি অন্য কোনো জায়গা হতো তাহলে ভালো জায়গা। বন্ধুরা ফাইনালি গাড়ি পয়েন্টে লাগাই দিছি, আর এখন গাড়ি এখান থেকে খালি হবে, আবার এখান থেকে লোড হবে। লোড হওয়ার পরবর্তীতে আজকে যেমন নোয়াখালী, তো আগে খালি হোক লোড হোক এর মধ্যে সারারাত মনে হয় লাগাই দিবে। তো এখন অলরেডি 9টা বাজে, তো যতটাই বাজুক সমস্যা নেই, আমি এখন ঘুম যাবো আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, কালকে নোয়াখালীর ব্লগ আরও নতুন করে শুরু করবো। তো সবাই এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আল্লাহ হাফেজ।